हेलो बंधुरा वेलकम टू माय द फैमिली ब्लॉग। आज के सान्डे कुकिंग रहे पापदार झोल। तो रेसिपिटा जा जा लागछे आमी एक बार बोले दीची। छोटो साइजेर पापदा डीप फ्राई करिनी, एकटू भाजा। तारपर रयेछे काचा कला, ताओ डीप फ्राई हयनी, कम फ्राई। आर रयेछे काचा लंका, रयेछे प्याज, आदा, एकटू पुस्त। तो चलुन बंधुरा आमार रेसिपिटा देखुन। রান্নাটা শুরু করতে যাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু সরষের তেল দিচ্ছি। একদম সিম্পল একটা রেসিপি। এখানে আছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে পেস্ট করা। কড়াইটা নামিয়ে দিচ্ছি, কারণ হালকা করে ভেজে নেব, পুরোপুরি ভাজা হবে না, একটু হালকা ভাজা হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা কলা, একটু ভাজা করে রেখেছিলাম, হলুদ দিয়ে এটা দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। দশ মিনিট লাগেনি, আগেই তো কাঁচা কলাগুলো ভেজে রেখেছিলাম, তাই হয়ে গেছে মোটামুটি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তা কমিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমার পোস্ত পাবদা রেডি হয়ে গেছে। এবার কেমন টেস্ট হয়েছে খাওয়ার পর সঙ্গে থাকুন, খাওয়াবো। বন্ধুরা এবার খাওয়ার পালা, শুনুন কি বলছেন। খুব ভালো হয়েছে এই রেসিপিটাতে, একটু
চেঞ্জ করে করেছো, কাঁচা কলা দিয়ে আসলে আর কোনো সময় করনি, আমি আরেকটা নেই। খুব ভালো হয়েছে। ঝোলটাও ভালো হয়েছে। দেখো কাঁচা কলাটা না ইলিশের সঙ্গেও ভালো যায়। খুব ভালো লাগছে। আর পাবদা মাছ তো একটু নরম মাছ, তো কাঁচা কলার সঙ্গে যায়। সত্যি খুব ভালো হয়েছে। কাঁচা কলা দিয়ে করেছি, একটু পোস্ত দিয়েছি। পোস্ত দিয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। তো বন্ধুরা আপনারাও করবেন, আমাকে বললে আমি খুব খুশি হব। সঙ্গে থাকুন।